যা এবার একটু এনজয় দিতে হবে নাকি বন্ধুদের। তো চলো, এখন এই বর্তমান যুগে সত্যি মেয়েরা শুধু টাকাই দেখছে জানো তো। স্বামী যতই ভালোবাসছে কিন্তু দেখছি একটা না একটা কিছু না কিছু একটা মানে দুর্ঘটনা ঘটেই ফেলছে। তো জানি না এই যে কিসের জন্য এইসব করছে, মাংস ভাত দিচ্ছে তাও স্বামীর খাচ্ছে না, কোথায় চলে যাচ্ছে জানো? তাহলে বলি, হ্যালো, তো আমাদের একটা ভাই এসছে অনেক দূর থেকে, অনেক দূর থেকে এসছেন, সদর লাভপুর থানা। ওই ভাইটা খুব ভালোবাসেন এই গীত, মানে অনেক রকম গান ভালোবাসেন, উনি এই দলটাকে ভালোবাসেন, শিল্পীকে খুবই ভালোবাসেন, রীতাদিকে খুব ভালোবাসেন, তাই ওনার এই গান শুনে এবং দলটার খুব প্রশংসা করেন, খুব ভালোবাসেন, তাই মনি ভাই এই গান শুনে রূপমুদ্রার বদলে 2000 টাকা পুরস্কার করছে। ঠিক আছে, করবে, আগে আমি গানটা গাই, গানের আগে পুরস্কার নেব না। তাই গীতটা খুব ভালোবাসি, তো সবার জন্যই গাইছি, শুধু ভাইয়ের জন্য না, সবাই ভালোবাসে, এটা ফেমাস গীত তো সবাই পছন্দ। হ্যালো, তাই কি বলবো জানো তো, মাথা বেঁধে আসি সংসার করবো বলে, তো তোমরা আমাদের কষ্টটা বোঝোই না বলো, তোমাদের রান্না করে দেবো, কাপড় কেচে দেবো, তার সত্ত্বেও তোমরা আমাদের ধরে ধরে মারো। তো তোমরা যদি এরকম করো, তোমাদেরকে শায়েস্তা করার জন্য কি করবো জানো, একবার বলতো কি আছে আমি বলি, দেওরের ভাতে বেগুন পোড়া মজা লাগে, আমার মা দেওরের ভাতে বেগুন পোড়া মজা।